মুস্কার বন্ধুরা তো আমি বানিয়েছিলাম হলো পনির পোস্ত প্রথমে কিন্তু পাঁচশো গ্রাম মতন পনির নিয়ে সেটাকে কিউবস করে কেটে উষ্ণ গরম জলে নুন দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছিলাম হলো তিন চামচ মতন টক দই যেটা আমি ফেটিয়ে নিয়েছিলাম এখানে ছিল হলো একটা তেজপাতা গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তো এলাচ যেগুলো ছিল সেগুলোর মুখ আমি খুলে নিয়েছিলাম আর ছিল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ স্বাদ মতন চিনি আর নুন এখানে আমি পেস্ট করেছিলাম কাজু আর পোস্ত আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো চলো এবার পনিরটা রান্না করা যায় তো প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে তো সেই সাদা তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দিতে হবে এখানে পনিরগুলো কিন্তু বেশি ভাজলে চলবে না তো হালকা ভাজা করে নিতে হবে পনিরগুলো তো পনিরগুলো উঠিয়ে রেখে সেই তেলের মধ্যে প্রথমে তেজপাতা ও শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে তারপর গোটা জিরে ও গোটা গরম মশলা দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে নিতে হবে তো তারপরে কিন্তু দিয়ে দিতে হবে পেস্টটা মানে কাজু বাদাম ও পোস্তর পেস্টটা দিয়ে নাড়তে হবে তো নাড়তে নাড়তে দেখবে একটু ঘন হয়ে এসছে তখন একটু জল দেবে জল দিয়ে কিন্তু আবার নাড়তে হবে নাড়া কিন্তু থামালে চলবে না নালে কিন্তু নিচে লেগে যাবে আর এইটা কোনো সময় হাই ফ্লেমে করবে না অলওয়েজ লো ফ্লেমে করে রাখবে বা মিডিয়াম ফ্লেমে করে রাখবে তো যখন আবার পেস্টটা একটু ঘন হয়ে আসবে তখন আবার একটু জল দিয়ে নাড়বে তো কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর টক দইটা দিয়ে দেবে টক দইটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেবে তারপর ফুটে গেলে তার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ পরিমাণ মতো নুন ও স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে হলুদ কালার হয়ে যাবে তো তারপরে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো কিন্তু দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না তো তারপর আবার ফুটে গেলে তার মধ্যে কিন্তু একটু মাখন দিয়ে দিতে হবে এখানে আমার কাছে যেহেতু ঘি ছিল না ওই জন্যে আমি মাখন দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো তারপর রুটি ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে সার্ভ করো গরম গরম পনির পোস্ত তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো